প্যানেলিস্ট জয়েন করেছিলেন, আজকেও আমাদের সাথে দুজন স্পেশালিস্ট প্যানেলিস্ট রয়েছেন। তাদের সাথে আমরা আপনাদেরকে খুব দ্রুত পরিচয় করিয়ে দিব এবং একই সাথে আমরা আজকে তাদের কাছ থেকে শুনব এবং জানব। তবে তার আগে আমরা আজকে যে টপিকটির উপর আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে সেটিকে পরিচয় করিয়ে দিই। আজকের উইংস ওয়েবিনার সিরিজ সেশন টুতে আমরা যে বিষয়টির উপর আলোকপাত করতে যাচ্ছি সেটি হচ্ছে রাইটিং স্কিলস। আমরা জানি আমরা যারা স্টুডেন্ট এবং যারা প্রফেশনাল আমরা সবাই রাইটিং নিয়ে কম বেশি কনফিউজড হই, আমাদের অনেক রকম প্রশ্ন থাকে মাথায়, আমাদের চিন্তা থাকে যে আমরা কিভাবে রাইটিংকে অ্যাপ্রোচ করব, কীরকম কমিউনিকেশনে যাব, সেটা কি ফর্মাল হবে, সেমি ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে, এবং একই সাথে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে আমরা আমাদের গ্রামার নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে আমাদের মনের মধ্যে, রাইটিং এর বেস্ট স্ট্রাকচার কোনটা ফলো করতে হবে সেটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, এবং এই সব কিছু নিয়ে আমরা মূলত কথা বলবো আজকে। তবে এবং আমাদের সাথে বরাবরের মতোই যে দুজন প্যানেলিস্ট আছেন তারা দুজনই এই লিঙ্গুইস্ট হিসাবে এবং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিশনার হিসাবে বহুদিন ধরে কাজ করছেন। আমাদের সাথে যারা আছেন আমি যদি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেই, আমাদের সাথে প্রথমে আছেন জনাব সাইফুল ইসলাম, সাইফুল স্যার, এবং সাইফুল স্যারের পরিচয় আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে উনি দীর্ঘদিন ধরে একজন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন, এবং একই সাথে সাইফুল স্যার এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে একজন সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন। সাইফুল স্যার আজকে আমাদের এই সেশনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত হওয়ার জন্য প্রথমে আপনাকে উইংস লার্নিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে আজকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আজকে আরো প্যানেলিস্ট বা ডিসকাশন হিসেবে আছেন মিস সাইমা আক্তার। মিস সাইমা আক্তার ম্যাডাম নিজেও দীর্ঘদিন ধরে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন, আমাদের সাথে আছেন, এবং এই মুহূর্তে উনি একজন লেকচারার হিসেবে কাজ করছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সুতরাং আজকে ওনাদের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের ছাত্রদের সাথে ওনাদের বিভিন্ন রকম ইন্টারাকশন হয়েছে, ক্লাসরুমে হয়েছে, ক্লাসরুমের বাইরে হয়েছে, এবং আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে ব্যবসার ক্ষেত্রে যে ধরনের কমিউনিকেশন করে থাকি তাকে তা সেগুলোর উপর ভিত্তি করে মূলত আজকে আমরা রাইটিং স্কিলের উপর আলোকপাত করব। আমরা আজকে প্রথমেই আমরা আসলে সাইফুল স্যারকে দিয়ে শুরু করতে চাই। তার আগে একটু জানিয়ে রাখি, কয়েকটা তথ্য বলে রাখি। সেটা হচ্ছে যে আমরা এই সেশনের আগে আমাদের যারা উইংস লার্নিং সেন্টারের ছাত্রছাত্রী এবং অ্যালামনাইরা আছে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কোন কোন বিষয়ে এই সেশন থেকে জানতে চান বা শুনতে চান। তারা যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে আমাদের জরিপের মাধ্যমে সেখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং পরে আলোচনার খাতিরে অন্যান্য বিষয় নিশ্চিতভাবে উঠে আসবে। প্রথমে আমি সাইফুল স্যারের কাছে যে বিষয়টি নিয়ে যেতে চাই সেটি হচ্ছে আমরা তো জানি স্যার রাইটিং এর আসলে অনেকগুলো ঘরানা আছে বা এরিনা আছে, যেমন একাডেমিক রাইটিং আছে, বিজনেস রাইটিং আছে, আবার আমরা যেহেতু উইংস লার্নিং সেন্টার আপনারা জানেন আমরা IELTS এর ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইডার এবং আমরা দীর্ঘদিন ধরে IELTS নিয়ে কাজ করছি, IELTS এবং আপনি নিজে একজন IELTS ট্রেইনার, IELTS এর রাইটিং মডিউল রয়েছে। তো আপনি যদি একটু শুরু করতেন আলাপটা যে এদের মধ্যে মূল পার্থক্যটা কি বা কিভাবে আসলে এই ডিফারেন্ট জেনরা অফ রাইটিং কে আসলে অ্যাড্রেস করতে হয়, আমাদের অডিয়েন্স মূলত ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের ব্যাপারটা মাথায় রেখে তাহলে আমরা মনে হয় আমাদের সেশনটা শুরু করতে পারি। স্যার আপনি একটু যদি শুরু করেন। ধন্যবাদ। Thank you, Ashik sir, first of all, for inviting me to this grand occasion, the episode 2 of Wings webinar series. I'm delighted to be here. So, writing is a very complex English language skill. And uh,
There are various reasons for the complexity of writing. So that basically distinguishes writing from other language skills, for example, other productive language skills. Like, am I allowed to use both Bangla and English? আমার মনে হয় স্যার আজকের সেশনটা আমরা আমরা বাংলাকে প্রাধান্য দিব, মাঝে মাঝে আলোচনার ক্ষেত্রে ইংরেজি আসতে পারে। ওকে, দ্যাটস বেটার বিকজ there is a diverse people in the audience. All right, so I think if you can address the audience, I think Bangla would be much more accessible to most of the audience. So you can certainly add English because there are some terminologies, so you can certainly refer to them occasionally. Writing er khetre amar mone hoy je bishoy ta shobar age chinta kora dorkar. Ami onek shomoy boli je TW1H approach to the writing ashe tahole writing ta beshi meaningful hote pare. So prothom jeta ashlo seta why I'm writing. For example, I'm writing a Facebook post, for example, I'm writing an email to someone, I'm writing a letter to someone, I'm writing a proposal, I'm writing a report. So amar purpose ta ki eta determine korte khub joruri. So writing e sadharonoto tinta purpose broadly thake, ekta inform kora, ekta persuade kora, ekta entertain kora. কিন্তু এন্টারটেইনটা আমাদের পারপাস না আজকে, আজকের যে বিষয়গুলো সেটা হলো একাডেমিক রাইটিং, বিজনেস রাইটিং এবং আইএলটিএস রাইটিং মডেল, এর সাথে ইনফর্ম করা এবং পারসুইট করা, এই দুটো বিষয় খুব জড়িত। তো এরপরে হলো যে আমি পারপাস ঠিক করলাম, আমি কেন লিখব, মনে হয় যে ঠিক করা দরকার যে আমি আসলে কি লিখব, প্রোডাক্টটা কি হবে। আমি একটা রাইটিং তো একটা প্রসেস, অনেকগুলো স্টেপ পার করে আমি রাইটিং করবো, কিন্তু আমার প্রোডাক্ট হবে যেটা সেটা কি হবে। তো অনেক ধরনের জনরা আছে, আমরা টেকনিক্যাল টার্ম ইউজ করি যেটা যে জনরাস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ বলে। হ্যাঁ, জনরার মধ্যে কয়েকটা এক্সাম্পল আমি ইউজ করতে পারি, যেমন ইমেইল লিখি আমরা, মেমো লিখি, লেটার লিখি, রিপোর্ট লিখি, তারপরে একাডেমিক পারপাস আমরা এসে লিখি, ডিসার্টেশন লিখি, থিসিস লিখি, তারপরে নিউজ পেপারের জন্য অনেক সময় আমরা নিউজ পেপার রিপোর্ট করি, বা ওপেড পেজে আমরা এডিটোরিয়াল লিখি আর কি, এছাড়া রিসার্চ পেপার লেখা। তো আমাকে এই জনরা ঠিক করে নিতে হবে যে আমি জনরা ব্যাপারটা আসছে এই কারণে যে প্রত্যেক জনরা কিন্তু নিজস্ব একটা কনভেনশন অফ ডিসকোর্স এবং কনভেনশন অফ সিনট্যাক্স আছে। আমি যদি একটা রিপিটি সেখানে যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো হবে এবং আমার যে যেভাবে আমি লিখব সেটার সাথে আমার কিন্তু ইমেইল ইমেইলের লেখাটা কিন্তু ডিফারেন্ট হবে, কারণ ডিসকোর্স আলাদা হবে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো ডিফারেন্ট হবে। আসে জনরার সাথে রিলেটেড যেটা সেটা হলো জেনারের ব্যাপার আসে। হ্যাঁ, যে বাংলাদেশি লোকজন আসে এটা কিন্তু আবার দেখা যায় ইউরোপিয়ান রাইটার্স যারা আপনাদের কনভেনশন লিখে, এই কারণে জনরার সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সিনট্যাকটিক এবং ডিসকোর্স কনভেনশন হবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। এইটা গেল। তারপরে হচ্ছে অডিয়েন্স কে হবে আমার। তো অডিয়েন্স খুবই জরুরি, এর কারণে যে অডিয়েন্স ধরেন আপনি আশিক স্যার একটা কোম্পানির সিইও, এখন সময় দেখা গেল যে আপনার ওনার অফিসে যারা হাউস কিপার আছে তাদের জন্য লিখতে হচ্ছে, আবার কখনো লিখতে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছে তাদের জন্য। এখন এই অডিয়েন্স অনুযায়ী কিন্তু আপনার ওই সিনট্যাক্সের প্যাটার্নটা হবে, ডিসকোর্সের প্যাটার্নটা হবে অডিয়েন্স। তো আমার যদি আমি যদি আমার কলিগকে লিখি তাহলে আমি হয়তো এক ধরনের ডিসকোর্স প্যাটার্ন তৈরি করবো, কিন্তু আমি আমার স্টুডেন্টদের লিখতে হয়তো আমি সিম্পলিফাই করবো, আমি টোন ডাউন করে লিখি। তো অডিয়েন্স সিলেকশন মানে একটা ছাত্র আমার কাছে মনে করেন ইমেইল করলো আর কি, হ্যাঁ, এখন সে অডিয়েন্স আমি তা, এখন সে যখনই স্যারের কাছে লিখছে তখন অনেক বেশি অডিয়েন্স আমি অডিয়েন্স খুবই জরুরি। আর এরপরে যেটা আসে সেটা হচ্ছে হাউ, আমরা কিভাবে লিখি। লিখা আমরা অনেক সময় করে যখন পড়াতাম তখন আমরা আলটিমেটলি একটা প্রোডাক্ট নিয়ে ভাবতাম, এটা এসে লিখবো, এসে এর মধ্যে কি থাকে। অনেক সময় দেখা গেলো যে স্টুডেন্টসরা রোট লার্নিং করছে, মেমোরাইজ করছে, কিন্তু যেমন যেহেতু এখন একটা অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে, আমরা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ অফ লার্নিং স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচে চলে এসেছি,
স্টুডেন্টকে আমরা এপিসেন্টারে রেখেই আমরা আমরা কম্পিলেশন প্ল্যান করছি, ইনস্ট্রাকশনাল মেথডস ডিজাইন করছি, অ্যাসেসমেন্টের যে কি মেথডস বা প্র্যাকটিসেস গুলো হবে সেগুলো কিন্তু আমরা স্টুডেন্টকে মাথায় রেখে করছি। আমরা ইনস্টিটিউশনের সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করছি এখন, কারণ আমাদের গোলটা হচ্ছে স্টুডেন্টস লার্নিং। তো সেটা যদি হয় তাহলে আমাকে এই প্রসেস অ্যাপ্রোচে আমরা পড়ানোর চেষ্টা করছি। তো প্রসেস অ্যাপ্রোচটার ব্যাপারটাই হচ্ছে যে ওই যে চাইনিজ একটা প্রবাদ আছে আর কি, যে কাউকে মাছ না দিয়ে মাছ ধরাটা শিখিয়ে দেওয়া দরকার, তাহলে সে নিজে নিজেই সারা জীবন লিখতে পারবে, যে কোনো কনটেক্সটে গেলেই লিখতে পারবে। আর যদি তাকে মাছ ধরা শিখিয়ে দিই তাহলে একটা প্রোডাক্টটাকে দিলাম, ওই প্রোডাক্টের বাইরে যদি কোনো লার্নিং মানে কোনো রাইটিং কনটেক্স তৈরি হয় সে কিন্তু হতভম্ব হয়ে যাবে বা ঘাবড়ে যাবে। তো তাকে হেল্প করার জন্য আমাদেরকে শেখাতে হবে যে লার্নিং রাইটিং এর প্রসেস গুলো কি। তো অনেকগুলো প্রসেস আছে, যেমন আপনি আরো বলেছেন অডিয়েন্স কে মাথায় রাখতে হবে, কার উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি, কারণ আমার রাইটিং এর টোন, আমার সিলেকশন অফ ওয়ার্ডস, এইগুলোতে একটা বদল বা চেঞ্জ আসবে, আমার অডিয়েন্স এর উপর নির্ভর করবে, আমার শব্দের বা বাক্যের বিন্যাস, এগুলোতে পরিবর্তন আসবে। আমি আপনার কাছে আরো আবার আসবো এই প্রসেস নিয়ে। আমি একটু আজকে আমাদের আজকের আরেকজন প্যানেলিস্ট সাইমা মিস আছেন, আমি একটু মিসের কাছে যেতে চাই। মিস, আপনি তো বেশ অনেকদিন ধরে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন, বিভিন্ন প্রোগ্রামে কাজ করেছেন, আপনিও দেখেছেন যে আমাদের স্টুডেন্টদের মধ্যে মূলত এই চেঞ্জ বা ভ্যারিয়েশনটাকে আইডেন্টিফাই করতে তারা একটু চ্যালেঞ্জ ফেস করে, অর্থাৎ রাইট সিলেকশন অফ ওয়ার্ডস, রাইট সিলেকশন অফ টোন, এই জায়গাগুলোতে তারা অনেক সময় দেখা যায় ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজ মিলিয়ে ফেলে। তো আপনি যদি আপনি আলোচনা শুরুতে এই জায়গাতে একটু আলোকপাত করতেন, আমার মনে হয় এটা একটা ভালো গাইডলাইন হবে যারা শুনছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম স্যার, এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য স্টেজ। যেটা আপনি জি স্যার আপনি যেটা বলছেন যে এটা একদম সত্যি যে আমাদের দেশের স্টুডেন্টদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে তাদের ভোক্যাবুলারি। আমি নিজে যতদিন দেখেছি যে যখনই কোনো রাইট আপ তারা লিখতে যায়, কোনো রকমের পিস অফ রাইটিং যখনই তারা ফরওয়ার্ড করে, তখন যে জিনিসটা হয় যে তাদের মধ্যে একটা দুটো প্রবলেম দেখা যায়। একটা হচ্ছে যে স্ট্রাকচার অফ রাইটিং, যে তারা কোন স্ট্রাকচারে কি লিখবে সেটা তারা বুঝতে পারে না এবং কোন ভোক্যাবুলারি ইউজ করে। সাইফুল স্যার যেটা বললেন যে আমি যদি আমার পারপাস এবং আমার অডিয়েন্স জানি, তাহলে যেটা হবে যে আমি আমার যে ভোক্যাবুলারি বা যে ওয়ার্ড টাইপ আমাকে ইউজ করতে হবে সেটা আমি বুঝতে পারি। আমাদের সবচেয়ে বড় ল্যাকিং থাকে যে আমরা যেহেতু পড়ি না ঠিক মতো, আমাদের দেশে এটা একটা অনেক বড় সমস্যা যে আমাদের রিডারশিপটা নেই। আমরা বাংলা গল্প অনেক পড়ি কিন্তু আমাদের ইংলিশের রিডারশিপটা খুব কম, যার কারণে হয় কি আমরা বুঝতে পারি না যে আমরা কোন শব্দটা কোথায় ব্যবহার করি। আপনি যখনই কোনো ভাষা শিখতে যাচ্ছেন এবং সেই ভাষা কমিউনিকেট করতে চান, সেটা আপনার কথা বলার ক্ষেত্রে হোক অথবা হচ্ছে লেখার ক্ষেত্রে হোক, যেভাবেই হোক সবচেয়ে জরুরি জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার ভোক্যাবুলারি, আপনার শব্দ। আপনি যদি শব্দটা সঠিকভাবে চয়ন করতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনাকে কোথায় কিভাবে সেটা ব্যবহার করতে হবে। এখন রাইটিং এর ক্ষেত্রে অনেকগুলো সেট আপ থাকে, যেমন আমি কখনো কখনো হতে পারে আমাকে ফর্মাল রাইটিং এ যেতে হতে পারে, কখনো আমাকে ইনফর্মাল রাইটিং এ যেতে হতে পারে, কখনো সেমি ফর্মাল রাইটিং এ যেতে হতে পারে। যেমন যদি আমি আইএলটিএস এর কথা বলি, আইএলটিএস এর যে টাস্ক গুলো আছে রাইটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি জেনারেল মডিউলে আমি যাই, আমার যে প্রথম টাস্কটা আছে সেটা একটা লেটার রাইটিং থাকে, লেটার অর ইমেল রাইটিং, এবং এখানে আমি তিনটা সেকশন আমি তিনটা এরিয়া দেখতে পারবো। যেমন আমার কখনো কখনো লেটারটা আসতে পারে সেমি ফর্মাল, আর কখনো আসতে পারে এটা ইনফর্মাল, আবার কখনো এটার সাবজেক্টটা থাকতে পারে ফর্মাল। এখন ফর্মাল আর ইনফর্মাল এরিয়া সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা থাকে, কারণ ফর্মালটা আমরা বুঝতে পারি যে যাদের সাথে আমাদের পরিচয় নেই অথবা যেই জায়গাটা খুব বেশি একাডেমিক অফিসিয়াল এ ধরনের জায়গা, মানে এ ধরনের সেক্টরে আমরা ফর্মাল লেটার্স লিখি। যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন দিতে হলে কোথাও ইনকোয়ারি করতে হলে, সেক্ষেত্রে আমরা সাধারণত আমরা ফর্মাল লেটার অথবা ইমেল লিখে থাকি।
কিন্তু যদি আমার ইনফর্মাল হয় সেক্ষেত্রে যেমন ধরেন আমার ফ্রেন্ডের সাথে অথবা আমার অডিয়েন্স হবে আমার ফ্রেন্ড আমার পরিচিত কেউ আমার বাবা মা এরকম সেমি ফর্মাল যে সেক্টরটা থাকে দ্যাট ইজ দ্য মোস্ট আননোন কারণ সেমি ফর্মাল আমরা সাধারণত লিখি কিন্তু আমরা খেয়াল করি না যে আমরা যে সেমি ফর্মাল কাউকে লিখছি কিনা যেমন অফিসে হয়তো আমার ইমিডিয়েট বসকে আমি লিখছি তাকে আমি জানি কিন্তু আমি তাকে সম্পূর্ণভাবে জানি তার সাথে আমার সম্পর্ক কিছুটা হলেও ভালো সো আমি কোনো মানে কিছু ক্ষেত্রে আমি তার সাথে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো আবার কোনো কোনো কনটেক্সটে আমি পারবো না সো আমাকে ওই জাজমেন্টটা করতে হবে যে আমি কোন কনটেক্সটে পারবো এটা আপনাকে যে এটার জন্য আমাদের যেটা করতে হয় যে আইএলটিএস এর যে রিডিং সরি রাইটিং এর যে ইনস্ট্রাকশনটা দেয়া থাকে সেটা আমরা যদি কেয়ারফুলি পড়ি তখন আমরা ধরতে পারি যে আমার অডিয়েন্সকে টার্গেট অডিয়েন্সকে আমার পারপাসটা কি লেখার এবং আমার কনটেক্সটটা কি সোশ্যাল কনটেক্সটটা কি যেমন আমি কি কোনো কমপ্লেইন করছি কোনো সরকারি অফিসে কোনো কমপ্লেইন করছি আমি কি আমার বসকে একটা লিভ অফ অ্যাপ্লিকেশন দিচ্ছি যে এখানে আমি হচ্ছে তার লিভ অ্যাপ্লিকেশন দিচ্ছি যে আমি কয়দিনের জন্য ছুটি চাই নাকি আমি আমার ফ্রেন্ডকে লিখছি যে আমি কেন আমার আগের জবটা চেঞ্জ করেছি সো এটা একটা ইয়ে হতে পারে সেমি ফর্মাল লেখা আর ইনফর্মাল তো আমি আমার ফ্রেন্ডকে লিখছি সো এই জিনিসটা যখন আমি ধরতে পারছি যে আমি কোন কনটেক্সটে লিখছি ফর্মাল সেমি ফর্মাল অর ইনফর্মাল তখন আমাকে যেটা করতে হবে আই ক্যান চুজ মাই ভোক্যাবুলারি ওয়াইজ এখন ভোক্যাবুলারি ডেভেলপমেন্টের জন্য আমি আগেই বলেছি যে রিডারশিপ বাড়াতে হবে এখন আপনি যেই মডিউলে এক্সাম দিতে চান সবচেয়ে ভালো হয় যদি সেই মডিউল অনুযায়ী আপনি ভোক্যাবুলারি লিস্ট তৈরি করতে পারেন এখন এভাবে তো সম্ভব না যে আপনি ইংলিশে হাজার লাখ লাখ শব্দ আছে তো সেভাবে আমি যদি লিস্ট করতে বসি ডিকশনারি মুখস্থ করলে হবে না সেক্ষেত্রে যেটা করতে হবে যে যত বেশি পারা যায় যে সিলেক্টিভ কিছু সেক্টর থাকে আইএলটিএস যেই সেক্টরগুলোতেই সাধারণত আমরা কোয়েশ্চেনগুলো পাই যেমন হচ্ছে এডুকেশন এন্টারটেইনমেন্ট তারপর হেলথ তারপর হচ্ছে লাইফস্টাইল তারপর হচ্ছে আপনাদের স্পোর্টস কিছু রেগুলার কিছু কমন কিছু হচ্ছে এরিয়া আছে যে এরিয়াগুলোতে সাধারণত আইএলটিএস আমরা প্রশ্ন পেয়ে থাকি সেই এরিয়াগুলো দেখা এবং সাথে করে আমি যদি আমার শব্দ বা ভোক্যাবুলারি আমি যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমি যেটা করতে পারি আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা সাজেশন দিই যে ট্রাই টু কালেক্ট নিউ ওয়ার্ডস কিভাবে করবে যখনই কোনো নতুন কোনো রাইট আপ করছো সেটার থেকে একটা যে নতুন শব্দটাই পাচ্ছ না কেন সেটার মিনিং শব্দটাকে কালেক্ট করো রাইট ইট ডাউন নোট ইট ডাউন এবং ওখানে মিনিংটা লিখো সিনানিমাস কোনো ওয়ার্ড থাকলে জানা থাকলে যদি জানো অথবা নতুন করে জানতে চাও সেটাও লিখে রাখতে পারো অ্যান্টোনিমসগুলো ওখানে নোট ডাউন করতে পারো এবং অবশ্যই প্র্যাকটিস করার জন্য হলেও নিজে থেকে একটা সেন্টেন্স তৈরি করো এভাবে করে যদি একটা জার্নাল রেগুলার রাখা যায় যারা একদম বিগিনার লেভেলে আছে তারা যদি একটা জার্নাল রেগুলারলি রাখতে পারে তাহলে যেটা হবে যে তাদের ভোক্যাবুলারিটা এনরিচড হবে এছাড়া আরেকটা আছে যে যেই আইএলটিএস এর যে মডিউলে আমি আছি সেখানে যে রিডিং প্যাসেজেসগুলো থাকে সেখান থেকে আমি ওয়ার্ড কালেক্ট করতে পারি এক্ষেত্রে আমি সরাসরি ডিকশনারি হেল্প নিতে পারি অথবা আমি যেটা করতে পারি যে কনটেক্সচুয়ালি একটা শব্দের মানে গেস করার চেষ্টা করতে পারি এখানে দুটো হেল্প হয় একটা হচ্ছে আপনার ভোক্যাবুলারি অটোমেটিক মানে আপনার রাইটিং এর জন্য ভোক্যাবুলারি কালেকশনে আসে প্লাস আপনি হচ্ছে যখন রিডিং অ্যাক্টিভিটিতে যাচ্ছেন বা লিসেনিং অ্যাক্টিভিটিতেও এটা হেল্প করে যে গেসিং দ্য ওয়ার্ড ওয়ার্ড মিনিং ফ্রম কনটেক্সট এটা সব ভাবে হেল্প করে রাইট এটাই হচ্ছে এডুকেটিভ গেজ এবং মিস আপনি চমৎকার করে গুছিয়ে বলেছেন আসলে কিভাবে আমরা প্রপার ওয়ার্ড সিলেক্ট করব এবং এই প্রপার ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা কি হবে এবং একটি বিষয় আমি একটু রিক্যাপ করতে চাই আপনার আলোচনা থেকে আপনি বলেছেন যে সোশ্যাল কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে একটা বিষয় উল্লেখ্য যে কোনো ইউজার বা একজন ব্যবহারকারী যে শব্দগুলো ব্যবহার করে তার সে শব্দের ব্যবহার দেখে বা তার রাইটিং দেখে তার পার্সোনালিটি সম্পর্কে অনেক অনেক ধারণা করতে পারে এবং ইদানিং কিন্তু একজন মানুষের রাইটিং বা সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা তার কমিউনিকেশন এইসব দেখে এমনকি অনেক জবের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ধরনের ইমপ্রেশন তৈরি হয় এবং অনেক ধরনের ডিসিশন বা জাজমেন্ট নেওয়া হয় আমরা এই আলোচনা সামনের দিকে নিয়ে যাব আমরা আবার একটু সাইফুল স্যারের কাছে যাচ্ছি স্যার আপনি আগের আলোচনায় মূলত ফর্মাল ইনফর্মাল সেমি ফর্মাল এই বিষয়গুলো নিয়ে আপনি এবং মিস দুজনেই কথা বলেছেন আমি আপনার কাছে একটু আসবো এবং আপনার কাছে জানতে চাইবো পার্টিকুলার কোনো স্ট্রাকচার
বা কোনো টিপস টেকনিক্স আপনি সাজেস্ট করবেন কিনা, বা কোনো পার্টিকুলার রাইটিং ফরম্যাট আছে কিনা যেটা ইউনিভার্সাল ফরম্যাট যার মাধ্যমে আসলে রাইটিং কমিউনিকেশনটা খুব ইফেক্টিভলি করা যায় এন্ড ইউ ক্যান উইন এনি সিচুয়েশন স্যার? I have unmuted. Can you hear me now? I am. So, আগে আমি যেটা বলছিলাম যে রাইটিং এর যে প্যাটার্ন বা স্ট্রাকচার এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন প্রোডাক্টটা আলটিমেটলি আপনি তৈরি করবেন। যদি ইমেইল লিখেন তাহলে এক ধরনের স্ট্রাকচার, আপনি যদি এসে লিখেন ফর একাডেমিক পারপাসেস তাহলে এক ধরনের স্ট্রাকচার, আপনার লেটার লিখলে একরকম স্ট্রাকচার। আবার লেটারের মধ্যে ম্যাডাম যেটা বলছিল আর কি যে অনেকগুলো টোন আসতে পারে আপনার কনটেক্সট উপরে। আপনি যদি আপনি স্ট্রেঞ্জারকে লিখবেন ফর্মাল রিলেশনশিপে কারো কাছে, তো আমি স্ট্রাকচারের ব্যাপারে বলবো যে প্রোডাক্ট অনুযায়ী নানা রকম। আমরা যখন একাডেমিক পারপাসে যখন একটা প্রপোজাল লিখি বা রিসার্চ প্রপোজাল ফর এক্সাম্পল, তো এটা একটা স্ট্রাকচার আছে। আবার যখন আমরা আইএলটিএস তো আমি স্ট্রাকচারের ব্যাপারে বলবো যে প্রপোজাল লিখি বা রিসার্চ প্রপোজাল ফর এক্সাম্পল, তো এটা একটা স্ট্রাকচার আছে। এবং আইএলটিএস আমরা যে টাস্ক ওয়ান একাডেমিক পারপাসে যখন লিখি একটা রিপোর্ট লিখি শর্ট ওটা একটা স্ট্রাকচার আছে। আবার যদি ম্যাডাম যেটা বলছিল লেকচার আছে, তাহলে আমি মূলত আলোচনাটা কিন্তু আইএলটিএস কেন্দ্রিক করে পরবর্তীতে আমরা অন্য চেষ্টা করি। তো আইএলটিএস এ তিন ধরনের রাইট আপ হয়, একটা লেটার রাইটিং হয় ফর জেনারেল ট্রেনিং পারপাস, আর একাডেমিক পারপাসে আমরা একটা টাস্ক ওয়ান এ একটা শর্ট ব্রিফ রিপোর্ট লিখি এবং আমরা একটা এসে লিখি। তাহলে আমি তিনটা যে আমাদের রাইটিং আছে তিন ধরনের, এইটা তিনটার উপরে আমি একটি স্ট্রাকচার নিলাম। আমি প্রথমে শুরু করি যে জেনারেল ট্রেনিং লেটার রাইটিং এর যে স্ট্রাকচারটা, তো একটা লেটার কেন লিখছি আমি, তো সেটা হচ্ছে মূল কথা। এরপরে ওই পারপাসটাকে আমি সাবস্টেনশিয়েট করব আমার ডিটেইলস দিয়ে, আর্গুমেন্টস দিয়ে, বা আমার মানে পয়েন্ট আরো পয়েন্টস দিয়ে আর কি। তো আমরা যদি একটা লেটার স্ট্রাকচার দেখি মূলত তিনটা প্যারাগ্রাফ অ্যাট লিস্ট লিখতে হবে, এবং শুরু হবে আইএলটিএস ফরম্যাটে যেটা শুরু হয় জাস্ট স্যালুটেশন দিয়ে শুরু করলেই হবে। ডিয়ার স্যার হতে পারে, ডিয়ার মিস্টার চৌধুরী হতে পারে, ডিয়ার নাইম হতে পারে, ডিপেন্ড করছে আপনার কনটেক্সটে এবং টাস্ক কিভাবে সেট করা থাকে তার উপর। তো এরপরে তিনটা প্যারাগ্রাফের খুব ডিস্টিংক্টিভ তিনটা পারপাস, সেটা হচ্ছে যে আমার ফার্স্ট ফর ডিস্টিংক্টিভ ভালো হয়নি, আবার অনেক সময় উই রাইটিং উই রাইট টু অ্যাপোলোজাইজ, এটা একটা পারপাস থাকে। উই রাইট টু ইনফর্ম, হয়তো আমার নেইবার আমাকে ডিস্টার্ব করছে, আমি মিউনিসিপালিটি কোনো কাউন্সিলর কাছে ইনফর্ম করতে চাচ্ছি, এরকম একটা পারপাস। এখন এই পারপাসটা যখন আমি মেনশন করলাম ওপেনিং প্যারাগ্রাফে, সেটা একটা দুটো সেন্টেন্সের মধ্যে মেনশন করতে হবে। তো এই পারপাসটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কনটেক্সট আছে, সেইটাকে এক্সপ্লেন করবো আমি বড় প্যারাগ্রাফে। এটা একটা প্যারাগ্রাফ হতে পারে, দুটো প্যারাগ্রাফ, এটা ডিপেন্ড করছে আপনার কতগুলো আইডিয়াজ আছে, সেই আইডিয়াজগুলো সাবস্টেনশিয়েট করার জন্য আপনার মাইনর মেজর ডিটেইলস আছে সেগুলো। এরপর একটা কমপ্লিমেন্টারি ক্লোজিং আনতে আপনাকে
সম্পূর্ণ নির্মহ থেকে ওই ডেটা গুলো দেওয়া থাকবে, সেগুলোকে ইন্টারপ্রিট করেই আপনাকে ওই টাস্ক রেসপন্ড করতে হবে, রেসপন্ড করে আপনাকে একটা রিপোর্ট দিতে হবে। এবং সেখানে আমরা সাধারণত তিনটা প্যারাগ্রাফ সাজেস্ট করি, চারটা প্যারাগ্রাফ হতে পারে যদি আপনি বডিকে স্পিক করে দুটো আলাদা করে প্যারাগ্রাফ। তো ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যেটা বলি আইএলটিএস টাস্ক ওয়ানে, যে দুটো সেন্টেন্স লিখতে যথেষ্ট। এক হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট একটা, যেখানে আপনি ওই টেবিল কি বলছে বা ওই চার্ট কি বলছে এটা সম্পর্কে একটা সেন্টেন্স লিখলেই হবে। এরপরে একটা ওভারভিউ স্টেটমেন্ট আমরা চাই, যে এটার পরে জেনারেল একটা স্টেটমেন্ট আপনি অ্যাড করতে চান। এখান থেকে ইউ জাম্প টু দ্য বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে গিয়ে আপনাকে যেটা চিন্তা করতে হবে, এখন যে আপনি এই যে একটা ডেটা সেট আপনাকে দেওয়া হয়েছে এটাকে ইন্টারপ্রেট করতে হবে এবং ডেটাগুলোকে একটা লজিক্যালি কানেক্ট করে প্রেজেন্ট করতে হবে। প্যারাগ্রাফটা খুব ক্রুশিয়াল। তো এখানে গুড প্ল্যানিং খুবই জরুরি আর কি। যদি মানে আপনি যদি গুড করে লেখা শুরু করে দেন, তাহলে আপনার ওই বডি প্যারাগ্রাফে এসে খুব ইনকোহিয়ারেন্স হয়ে যাবে, ইনকোহিয়ারেন্স চলে আসবে, আপনার অর্গানাইজেশন গুলো খুব জাম্প হয়ে যাবে আর কি। এ কারণে বডি প্যারাগ্রাফটা টাস্ক ওয়ানের এই রিপোর্টের বডি প্যারাগ্রাফ খুবই জরুরি। এখানে একটা প্ল্যানিং করা দরকার, যে আমার আসলে কি কি বিষয় আছে এবং এই বিষয়গুলোকে কিভাবে লজিক্যালি কানেক্ট করলে পরে রিপোর্টটা মিনিংফুল রিপোর্ট হবে। তো এরপরে আপনি লাস্ট প্যারাগ্রাফটা সিম্পল একটা বা দুটো সেন্টেন্স লিখতে পারেন, একটা সামারি একটা লিখতে হবে আর কি। আর সামারি লেখার ক্ষেত্রে একটা আমি কথা বলি, যে সামারি লেখার সময় অনেক সময় নতুন আইডিয়া অনেকে অ্যাড করে। সামারি ইজ নট ব্যাড, সামারি হচ্ছে যে আপনি উপরে যা বলেছেন সেটাকে আপনি সামিং আপ করছেন। অতএব এখানে এই লাস্ট প্যারাগ্রাফে এসে নতুন কোনো সেন্টেন্স বা নতুন কোনো আইডিয়া অ্যাড করার কোনো সুযোগ নেই, এটাকে মাথায় রাখতে হবে। আর কনক্লুশন শব্দটা মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এটা তো আপনার নিজস্ব ওপিনিয়ন নির্ভর করে লেখা না, আপনার কোনো কনক্লুশন লেখেন। এখানে যেটা করতে হবে ওখানে ওটাকে সামিং আপ করতে হবে। তো ইন কনক্লুশন টু কনক্লুড এই শব্দগুলো অ্যাভয়েড করাটা ভালো এবং রিকমেন্ড করতে করবেন না। টাস্ক টুটা খুবই ট্রিকি একটা টাস্ক, কারণ এসে রাইটিং ইজ নট ভেরি ইজি। এসে রাইটিং হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের লেখা। তো সম্পূর্ণ নিজের লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, এসে রাইটিং এর নর্মটা জানতে হবে, যে হাউ ইন দ্য একাডেমিক ওয়ার্ল্ড হাউ এসেজ আর রিটেন। তো এসে লেখার জন্য যেটা হলো এসে একটি স্ট্রাকচার, আমি একটা রেফারেন্স দিব আর কি, ভালো এসে জান যারা যারা লিখতে চান আর কি, তাদের জন্য একটা রেফারেন্স বলবো আমি। তো হয়তো সেটা খুব হেল্পফুল বই হবে আর কি। তো জন আছে, তো ওই বইটা আপনার নীল ক্ষেত্রে পাওয়া যায়, চমৎকার এসে রাইটিং এর উপর বুক, আপনারা ওটা দেখতে পারেন। আর এসে রাইটিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো, যে অ্যাটলিস্ট থ্রি প্যারাগ্রাফস যদি আপনার ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হয়, যদি ওয়ার্ড লিমিটের বাইরে লিখতে হয়, যে আপনি আপনার অ্যাসাইনমেন্ট বানাচ্ছেন ইউনিভার্সিটিতে বা কলেজে, তাহলে তো অনেক সময় দেখা গেলো একটা লং এসে লিখতে হয়, সেক্ষেত্রে আপনার তিনটা প্যারাগ্রাফ সাবস্টেনশিয়াল না, আপনাকে হয়তো 10-15টা প্যারাগ্রাফ দরকার পড়ে। তো আইএলটিএস কনটেক্সটে আমরা সাধারণত একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা আর কি আইএলটিএস এর বইগুলোতে দেখা যায় এবং আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করি, সেটা হলো যে অ্যাটলিস্ট 4 প্যারাগ্রাফস অ্যান্ড ম্যাক্সিমাম 5 প্যারাগ্রাফস উড বি ফাইন। তো 4 প্যারাগ্রাফসটা কখন, যখন ডিসকাশন এসে লিখি আমরা, যে আপনি একটা কনটেক্সট একটা টাস্ক দেওয়া হলো যে গ্রেট মিউজিশিয়ানস আর বর্ন, বাট দোজ হু হ্যাভ ফ্যামিলি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাপোর্ট দে ক্যান অলসো বি গ্রেট মিউজিশিয়ানস, সো ডিসকাস বোথ দ্য ভিউজ অ্যান্ড রাইট অ্যান এসে। এখানে আমরা সাধারণত চারটা প্যারাগ্রাফ লিখতে হয়, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ যেখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি দুটো ভিউজ নিয়ে কথা বললাম, এরপরে এক একটা ভিউর উপর এক একটা প্যারাগ্রাফ এবং একটা কনক্লুশন দিলাম, সেখানে আমি আপনার ওপিনিয়ন অ্যাড করতে পারি। আর যদি আর্গুমেন্টেটিভ বেশি লিখেন আপনি, তো সেক্ষেত্রে পাঁচটা প্যারাগ্রাফ উড বি বেটার। তো সেক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয়, যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে আপনাকে থিসিস স্টেটমেন্ট দিতে হবে, দ্যাটস বেসিক্যালি দ্য সেন্ট্রাল ক্লেম ইউ আর মেকিং অ্যাবাউট দ্য টপিক। এরপরে ওইটাকে সাবস্টেনশিয়েট করার জন্য আপনার আর্গুমেন্টস দিয়ে বডি প্যারাগ্রাফ লিখুন এবং আপনি শেষে একটা কনক্লুশন দেবেন, কনক্লুশনটা এগেইন আপনার ওপিনিয়ন থাকবে সেখানে। তো আমার মনে হয় যে এই ধরনের ব্যাপারগুলোতে, আর লেটারের কথা যেটা বললাম, বিজনেস লেটার বা বিজনেস, আমরা যদি বিজনেস ওয়ার্ল্ডের কথা ভাবি, সেখানে প্রপোজাল লিখতে গেলে আবার একটা স্পেসিফিক টেমপ্লেট আছে, তো সেটা অনুযায়ী আমরা অনেক সময় করি। যদি একাডেমিক পারপাসে যদি আমরা রিসার্চ প্রপোজাল লিখি, সেটার একটা একাডেমিক একটা টেমপ্লেট আছে, সেটা ফলো করা যায়। তো যারা ইন্টারেস্ট হবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা এই ধরনের টেমপ্লেট প্রোভাইড করতে সাহায্য করব। রাইট রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। বিশেষ করে IELTS এর যে অংশগুলি আছে বা রাইটিং এর যে অংশগুলো আছে, সেগুলো আপনারা খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন।
IELTS এর যে রাইটিং এবং রাইটিং এর যে ডিফারেন্স গুলি আছে ডিফারেন্স গুলো আপনারা খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন আমি শিওর এখান থেকে অনেক ধারণা আমাদের অডিয়েন্স পেয়ে যাবেন আমি মিসের কাছে আবার যাব সাইমা মিস আছেন আমাদের সাথে অনেক ধরে এবং সাইমা মিসের কাছে আমি স্পেশালি একটা বিষয় একটু জানতে চাই আমাদের কাছে এর মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু রেসপন্স এসেছে যে রেসপন্স গুলো থেকে আমি একটা পয়েন্ট আপনাদের কাছে একটু তুলে আনতে চাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে স্যার স্ট্রাকচার নিয়ে তো শুনেছি গ্রামার নিয়ে কিছু বলেন আসলে গ্রামার আমাদের একটা দীর্ঘদিনের একটা বেশ ফিয়ার ফ্যাক্টর আমি শব্দটা একটু যদি বলি তো এই গ্রামারের জায়গাটিকে আমরা কিভাবে রাইটিং এ কারেক্টলি ইউজ করতে পারি বিশেষ করে আমি দেখলাম আমার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট এসছে যে এখনো অনেকে রাইট ফর্মস অফ ভার্বস রাইট ইউজ অফ টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কয়েকটা জায়গাতে তারা অনেক বেশি কনফিউজড হয় আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে আছেন গ্রামারে কি করে আমি নিজেকে আরেকটু পরিশীলিত করতে পারি বা আমি যেই ফর্মেটে লিখি না কেন অ্যাকুরেসিটা খুব ম্যাটার করে এই জায়গাতে আপনার আপনি যদি একটু অ্যাড করতেন মিস আমি আপনার কাছে আছি ধন্যবাদ ধন্যবাদ স্যার তো যে জিনিসটা আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে আসলে আমরা গ্রামারের সাথে খুব বেশি ভালোভাবে পরিচিত কিন্তু যখনই আমরা লিখতে যাই বা কমিউনিকেট করতে যাই ইংলিশে স্পেশালি তখন দেখা যায় যে ব্যাকরণ বা গ্রামারের ব্যবহারটাতে আমাদের সবচেয়ে বেশি আমরা পিছিয়ে থাকি এখন এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা গ্রামারটা আমরা এতদিন ট্র্যাডিশনালি যেভাবে পড়ে এসেছি যে আমরা সংজ্ঞাটা দেখতাম তারপর ইউজটা দেখতাম কিন্তু কনটেক্সচুয়াল ইউজটা আমরা দেখতাম না সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা কনটেক্সচুয়াল ইউজ যেমন এখন স্টুডেন্ট স্যার যেটা বলছেন যে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং এখন চলে এসেছে সো এখন আমরা যেটা করি টিচাররা যে কিভাবে কনটেক্সটে একটা পার্টিকুলার গ্রামাটিক্যাল আইটেম আমরা ইউজ করতে পারি সেটা আমরা এখন দেখি কনটেক্সচুয়াল লার্নিং হচ্ছে বেস্ট ওয়ে কারণ আপনি যদি হচ্ছে মানে আমি যদি সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট আমি একটা টার্ম জাস্ট বলে দিই কিন্তু কিভাবে কোথায় ব্যবহার করতে হবে আমি থার্ড পার্সন বলে দিচ্ছি একটা রুল বলে দিচ্ছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যদি আমি প্রেজেন্ট টেন্স ইউজ করি তো ভার্বেশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে আপনার কি হচ্ছে সাব এস বা ইএস যুক্ত হচ্ছে কিন্তু কখন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা যদি আমি কনটেক্সটে দেখিয়ে বুঝিয়ে দিই আমার লার্নার যদি জানতে পারে যে আমি কখন আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছি এবং কখন আমার কোন সাবজেক্টটাকে আমি আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছি সেটা যদি আমার লার্নার আইডেন্টিফাই করতে পারে তখন সে ভালোভাবে সেটা ব্যবহার করবে এক্ষেত্রে কিছু সেলফ প্র্যাকটিসিং বইও আছে যেগুলো আমাদের দেশে মোটামুটি অ্যাভেলেবল যেমন ব্রেনান মার্টিনের একটা বই আছে আবার ইংলিশ মিডিয়ামে যে আমরা সাধারণত যে বইগুলো দেখি যে বাচ্চারা ব্যবহার করে সেগুলো কিন্তু মোটামুটি কনটেক্সচুয়াল হয় এবং আর একটা জিনিস হচ্ছে মোর ইউজার ফ্রেন্ডলি আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তোমার থেকে মানে তাদের থেকে যেন লোয়ার যে লেভেলটা এডুকেশনাল লেভেল আছে যেমন যদি যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই আমি ওদেরকে বলি যে গ্রামার শিখতে হলে একটু ইংলিশ মিডিয়ামেরই যদি লোয়ার লেভেল থেকে নেওয়া যায় যেমন ক্লাস 7-8 স্ট্যান্ডার্ড 7-8-9-10 এখানকার যে গ্রামারের যে বইগুলো থাকে সেখান থেকে যদি একটুখানি রুলসগুলো ওরা দেখে কারণ ওখানে অনেক প্র্যাকটিসিং মেটেরিয়ালস থাকে এছাড়া আর একটা জিনিস হচ্ছে যে আপনি ইন্টারনেটেও অনেক সেলফ প্র্যাকটিসিং অনেক ওয়েবসাইটস আছে যেখানে আপনি আপনার নিজস্ব গ্রামারের কতটুকু আপনার আয়ত্তে আছে সেটাও আপনি টেস্ট করতে পারেন এরকম বেশ কিছু যদি গুগলে সার্চ দিয়ে দেখা যায় সেগুলো থেকে আমরা যেটা করতে পারি যে মানে নিজের গ্রামারটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি সেগুলো শিখতে পারবো এখন গ্রামারের কি আমি সব দেখব না রাইটিং এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে স্পেশালি সেন্টেন্সের স্ট্রাকচার যেমন আমি কখন নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি কোথায় আমি পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করছি প্লাস আমি কোন কনটেক্সটে হচ্ছে কনটেক্সটে ইনফর্মাল রাইটিং বা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমি কি সবগুলো পাংচুয়েশন ইউজ করতে পারবো আমি কি অ্যাব্রিভিয়েশনস ইউজ করতে পারবো কোন কোন স্ট্রাকচার আমি ইউজ করতে পারবো আমার একটা রাইট আপের ক্ষেত্রে সেগুলো আমাকে দেখতে হবে প্লাস যেমন হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা স্ট্রাকচার আমাকে খুব ভালোভাবে জানতে হবে এছাড়া হচ্ছে ভয়েস ন্যারেশন যেমন হচ্ছে ভয়েসের ক্ষেত্রে আমি বলবো প্যাসিভ ভয়েসের ইউজটা খুব ভালোভাবে জানতে হবে যেমন প্যাসিভ ভয়েস আমরা সব ক্ষেত্রে ইউজ করি না আমাদের যেমন হচ্ছে ফর্মাল রাইটিংয়ে উই ইউজুয়ালি ডু নট ইউজ ইট হ্যাঁ
তারপর হচ্ছে থার্ড পারসন পার্সপেক্টিভ থেকে কি করে একটা ন্যারেশন করতে হয়, থার্ড পারসন পার্সপেক্টিভ থেকে আমি কিভাবে একটা এসে লিখতে পারি সেটা আমাকে জানতে হবে। যেমন আমি যদি আমার যদি আমার এসে টপিক থাকে টু ন্যারেট অ্যান ইভেন্ট, অথবা যেমন হচ্ছে স্পিকিং টেস্টে যেটা থাকে যে হচ্ছে আপনার কোনো পার্টিকুলার ইভেন্ট আপনার লাইফে আছে সেটাকে আপনি ন্যারেট করেন, তো সেক্ষেত্রে আমি পার্সোনাল ফার্স্ট পার্সোনাল পার্সপেক্টিভ ইউজ করছি। কিন্তু আমার হ্যাঁ, কিন্তু যদি আমাকে ডেসক্রিপটিভ রাইটিং বলে বা যদি আমাকে আর্গুমেন্ট করতে বলে সেক্ষেত্রে আমাকে মোর জেনারেল পার্সপেক্টিভ দিতে হয়, তো সেক্ষেত্রে আমি থার্ড পার্সন ন্যারেটিভ থেকে কাজটা করছি এবং এক্ষেত্রে আমার যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আছে সেগুলো সম্পূর্ণ ডিফারেন্ট হবে। এবং যত বেশি আমি এটা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভ্যারাইটি অফ স্ট্রাকচার ইউজ করি না, যে একটু কম পারি সে দেখা যায় যে সিম্পল স্ট্রাকচার ইউজ করে সবকিছু লিখে ফেলতে চায়। কিন্তু ইফ ইউ ইউজ ভ্যারাইটি অফ স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, যদি একটু ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা যায়, যেমন আমি একবার সিম্পল ইউজ করছি, কম্পাউন্ড ইউজ করছি, কোথাও কোথাও হয়তো কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করছি, সেক্ষেত্রে যেটা হয় যে আপনার যে এক্সামিনার সে জানতে পারে, সে আসলে জাজ করতে পারে যে আপনি you are a good user of that language, apnar sei expertise ache ebong sei onujayi apni mark pabe. right thank you miss, ami besh koyekta jagate apni chomotkar kore guchhiye bolechen, bishesh kore ami bolbo je understanding the perspective in writing is very important, of course kon perspective theke lekha hocche ebong seta ashole structure theke shuru kore word selection theke shuru kore tone theke shuru kore onek kichu ke define kore dae, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে there is probably no other alternative to improve your accuracy except practice. তো আমাদের আসলে প্র্যাকটিস করতে হবে গ্রামার অ্যাকুরেসি আনতে হলে, গ্রামারটা ভালো করতে হলে। এবং একটু আগে সাইমা ম্যাডাম যে কথাটি বললো আমাদের যে এখন অনেক সেলফ প্র্যাকটিসের ওয়েবসাইট রয়েছে, সেলফ প্র্যাকটিসের বই রয়েছে, এবং এই সেলফ প্র্যাকটিস চেকারগুলো ইউজ করলে আই এম শিওর আমরা আমাদের এই গ্রামার বা অ্যাকুরেসিটা অনেকখানি প্রোগ্রেস আনতে পারবো। আমরা এর মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কোশ্চেন আনসারে আমাদের কাছে কিছু কোশ্চেন এসেছে, আমি একটু পড়তে চাই। সাইফুল স্যার, আপনাকে অ্যাড্রেস করে আমাদের একজন পার্টিসিপেন্ট যিনি দেখছেন তিনি বলেছেন, অ্যামেজিং ডিসকাশন সো ফার, আই ওয়াজ ওয়ান্ডারিং টু আস্ক সাইফুল স্যার অ্যাবাউট বিজনেস রাইটিং, হাউ ইম্পর্টেন্ট ইজ বিজনেস রাইটিং ফর কর্পোরেট ওয়ার্ল্ড, and what are the core parameters we should focus at the beginning of a career? Thanks. আমি সাইফুল স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি এই প্রশ্নের উত্তরে বলবেন, একই সাথে মিস সাইমা যে এতক্ষণ ধরে বললেন এখানে যদি আপনার কোনো অ্যাডিশন থাকে আপনি সেটাও করবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মিস সাইমাকে, মানে চমৎকার বিষয়গুলো নিয়ে এসেছেন উনি এবং গ্রামার টিচিং এর যে কতগুলো অ্যাপ্রোচের কথা বলেছেন উনি, খুবই জরুরি এগুলো, এবং এখন খুবই ইফেক্টিভ অ্যাপ্রোচ এটা যে কনটেক্সচুয়ালি যে গ্রামার পড়ানো। এখন গ্রামার যদি ইন আইসোলেশন আমি পড়াই, রিপ্রেজেন্ট টেন্স পড়ালাম ইন আইসোলেশন ডিস্টিংক্টিভ সেন্টেন্সেস দিয়ে, যেগুলো ইনভেন্টেড সেন্টেন্স, যেগুলো কোনো মানে রিয়েল লাইফ কোনো রেফারেন্স নেই, তাহলে কিন্তু আসলে ওটা মানে লার্নারের জন্য মিনিংফুল হয় না এবং লার্নার ওটাকে পরে রিলেট করতে পারে না যখন সে পার্সোনাল লাইফে বা রিয়েল লাইফে। তো কনটেক্সট থেকে শিখলে যেটা জানা যায় যে ওকে আমি এই ধরনের কনটেক্সটে এই ধরনের সিনট্যাকটিক স্ট্রাকচার্স এই ধরনের ভোকাবুলারি ইউজ করবো, তো এটা চমৎকার একটা বিষয় উনি তুলে এনেছেন যে কনটেক্সট মানে টিচিং গ্রামার থ্রু কনটেক্সট, এটা খুবই ভালো একটা মানে সাজেশন এবং অ্যাপ্রোচ, এটা খুবই জরুরি। আর আমার কাছে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্ন সম্পর্কে বলতে যাওয়ার আগে আমি রাইটিং এর দুটো বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলে তারপরে আমি ওটির সাথে বিজনেস রাইটিং কে রিলেট করবো আর কি। রাইটিং এর দুটো বৈশিষ্ট্য হচ্ছে রাইটিং ইজ পার্মানেন্ট ডকুমেন্ট, রাইটিং এর একটা পারমানেন্স ভ্যালু আছে, এই কারণে আমি অনেক সময় দুষ্টামি করে বলি যে রাইটিং ইজ লাইক থার্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার যেটা করে মানে থার্ড আম্পায়ার বেসিক্যালি গো ব্যাক এন্ড ফোর্থ এন্ড চেক হোয়েদার ইট ইজ এলবিডব্লিউ অর হোয়াট। তো রাইটিং যেহেতু পারমানেন্ট, অতএব আমার কিন্তু মানে আমি যদি একটা হিলারিয়াস রাইট আপ আমার বসকে দিয়ে বলি যে স্যার এই রিপোর্টটা আমি বানিয়েছি, যারা মানে বিজনেস ইংলিশ কনটেক্সটে আমি বলার চেষ্টা করছি, হ্যাঁ, তো এটা কিন্তু একটা ডকুমেন্ট এবং এটা কিন্তু আপনার ক্যারিয়ারকে মানে ড্যামেজ করতে, আমি বেশ কিছু ঘটনা শুনেছি এরকম যে এই ধরনের রাইট আপের কারণেই তার প্রমোশন আটকে আছে বা তার ক্যাডের আগায় নিয়ে। এবং আমার সাথে রিসেন্টলি কয়েকজন ব্যাংকারের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছে যে আপনারা একটু আমাদের ট্রেনিং দিয়ে দেন, আমাদের নভিস এমপ্লয়িজ যারা তাদের রাইট আপ দেখতে পারে আমাদের খুব রেজাল্ট খারাপ হয়ে যায়।
তো আমি বললাম যে না, এটা বুঝতে পারছি, কারণ আমরা তো স্টুডেন্টদেরকে পাই, তারাই তো আন্ডারগ্রাড কমপ্লিট করে বা মানে কমপ্লিট করে এসে আপনাদের এখানে চলে আসে। তো আমরা নিজেরাও অনেক সময় দেখা গেল ডিপ্রেশন ফিল, তো এখানে লেখার সময় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে এটা একটা ডকুমেন্ট, অর্থাৎ আমাকে কিন্তু আই মাস্ট কেয়ার ফর ইট, আই মাস্ট গিভ অ্যাডিকুয়েট অ্যাটেনশন। এখন অ্যাটেনশন কোথায় দেব? অ্যাটেনশনের ইমিডিয়েট জায়গাটা হচ্ছে যে আমি যে জিনিসটা লিখতে যাচ্ছি, একটা লেটার হতে পারে, একটা রিপোর্ট হতে পারে, একটা প্রপোজাল হতে পারে, এইটা সম্পর্কে আমাকে একটা ভালো লিটারেসি থাকতে হবে। এটা কিভাবে লিখতে হয়, যেমন ধরেন আমার একটা স্টুডেন্ট বললো যে স্যার আমরা ওই যে কোটেশন লেটার লিখবো। এখন কোটেশন লেটার কি জিনিস? কোটেশন মানে তো শেক্সপিয়ারের কোটেশন বা রবীন্দ্রনাথের কোটেশন, এটা জিনিস। এখন কোটেশন লেটার বলতে কি বোঝায়? হ্যাঁ, এখন কোটের যে অনেক রকমের মিনিং আছে এটাকে বোঝাতে হবে। কোট মানে হচ্ছে যে ইউ আর সাইটিং সামথিং। এখন সেটা কারো কথা হতে পারে, একটা ইনভয়েস পেলে তুমি সেই ইনভয়েসের একটা কোট মানে প্রাইসটা তুমি সাইট করতে পারো, সেটা হচ্ছে কোটেশন। তাহলে মানে পারমানেন্স এটা একটা। আর একটা হচ্ছে ডিস্টেন্স রাইটিং, বেসিক্যালি ইজ এ প্রোডাক্ট দ্যাট ক্রিয়েটস এ ডিস্টেন্স। আমি এখানে লিখি, এখানে বসে লিখছি, আশিক স্যারের কাছে, আশিক স্যার উইঞ্চে বসে আছে, এখন তার সাথে যদি আমার ফিজিক্যাল কোনো ইন্টারাকশন সুযোগ না থাকে, তাহলে আমি যেটা লিখছি এটা যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো ডকুমেন্ট না হয় তাহলে তো মিসকমিউনিকেশন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। মিসকমিউনিকেশন হবে মারাত্মকভাবে, দেখা গেলো যে অনেক মানে মিসইন্টারপ্রিটেশন হতে পারে। তো এই ডিস্টেন্সের কারণে আমাকে যেটা করতে হবে, আমার রাইট অফ থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স বা ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্ট হিসেবে দিতে হবে। তো এটার জন্য কি করতে হবে, আমার প্রত্যেকটা ওয়ার্ড চয়েস এন্ড সিনট্যাক্স স্ট্রাকচারের ক্ষেত্রে খেয়াল করতে হবে যেটা সেলফ এক্সপ্লেনেটরি হচ্ছে, এটা খুবই জরুরি। কারণ আমি তো ওখানে গিয়ে আশিক স্যারকে বলবো, স্যার আসলে আমি এটা এই ওয়ার্ড দিয়ে এটা মিন করতে চেয়েছি বা এই সেন্টেন্স এটা মিন করতে চেয়েছি, সো আই ডোন্ট হ্যাভ দ্যাট অপশন। তাহলে কি আমার লেখাটা হতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেলফ এক্সপ্লেনেটরি। তাহলে বিজনেস রাইট আমার মানে যে মানে মূল মেসেজ যেটা আমি প্রায় বক্তব্য এবং ব্যবহার করি কথাটা যে লেস ইজ মোর। অলরাইট, তো একটা আমি এখানে আজকে একটা একটা টেকনিকের কথা বলতে চেয়েছিলাম আর কি, যে এটাকে বলা হয় কিস টেকনিক, KISS টেকনিক, যে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। সেখানে আমি বলেছি যে লেস ইজ মোর। আপনার বিজনেস রাইটিং এ কিন্তু আপনি এটা চিন্তা করতে হবে যে আশিক স্যার সারাদিনে 20টা ইমেল করবে, অতএব আমি একটা ইমেল ওখানে কন্ট্রিবিউট করছি, অতএব এই 20টার মধ্যে আমারটাকে যদি প্রায়োরিটাইজ করতে হয় তাহলে এটাকে তার অ্যাটেনশনের জায়গাটাতে তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে, আমি যদি একটু লম্বা যদি একটা উপন্যাস লিখে ফেলি তাহলে কিন্তু আশিক স্যার একটা ফেলে রাখবে আর কি, যে এটা পরে দেখা যাবে আর কি। হ্যাঁ, তাহলে কি আমাকে ইমেল লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আমি টু দ্য পয়েন্টে লিখছি কিনা। হ্যাঁ, আই মাস্ট অ্যাভয়েড ডিটেইলস দ্যাট আর নট এক্সট্রিমলি আর ক্রুশিয়াল ইম্পর্টেন্ট, যেগুলো ক্রুশিয়াল ইম্পর্টেন্ট আমি সেগুলোকে ফোকাস করে লিখবো। আমি রিসেন্টলি আমার এক বন্ধুই আর কি কোথায় একটা ইমেল পাঠাবে, আমার কাছে পাঠালো আর কি, একটু এডিট করে দেবে, তো সে লিখলো প্রায় আপনার ধরেন 300 ওয়ার্ডের একটা ইমেল। হ্যাঁ, তো পরে আমি ওটা এডিট করে ওটা প্রায় আপনার 60-70 ওয়ার্ডস এর একটা মানে একটা এডিট করে দিলাম। হ্যাঁ, তো সে আমি তাকে বললাম যে তোমার কি পারপাস স্টার্ট হচ্ছে এটা দিয়ে? বলে যে হ্যাঁ হচ্ছে, একদম ক্লিয়ার। তা আমি বললাম তাহলে তুমি 300 ওয়ার্ড কেন লিখবে? তো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম আমি, এবং এই এটা কিন্তু একজন ইংলিশ টিচারই লিখেছে। হ্যাঁ, আই এম সরি টু সে। অলরাইট, তো এই যে লেখার সময় যে আমার মানে আপনার লেখার সময় যে একটা আনপ্ল্যান্ড একটা অ্যাপ্রোচ থাকে লিখায়, যে আমি আমার যা মাথায় আসছে লিখছি ওইটা না। সো লেখার সময় যেটা করতে হবে, বিশেষ করে বিজনেস রাইটিং একটা অফকোর্স ইউ হ্যাভ টু রিভাইজ সেভারাল টাইমস, এটা খুব জরুরি। এর কারণে যে এখানে যদি কোনো মিস্টেক্স থাকে, কোনো ই থাকে, আপনার বিজনেসের ক্ষতি হতে পারে, আপনার অর্গানাইজেশনের সুনাম নষ্ট হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কি লিখবেন আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো আপনার লিটারেসি থাকে, একটা ইমেল কিভাবে লিখতে হবে। এখন ইমেলের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ইমেলটা এক ধরনের ইন্টারনেট বেসড একটা রাইট আপ, এই জন্য ওখানে এক নতুন এক ধরনের এটিকেট তৈরি হয়েছে যেটাকে আমরা বলি নেটিকেট, মানে নেটের যে এটিকেটটা। হ্যাঁ, আমরা এটাকে বলি নেটিকেট। তো নেটিকেটটা জানতে হবে আপনাকে, যে আমি একটা ইমেল লেখার সময় আমি কোনগুলো অ্যাভয়েড করবো এবং কোনগুলোকে ফোকাস করবো। হ্যাঁ, আর এর সাথে সাইমা ম্যাডাম যেটা বলছিল আর কি, যে আমাদের কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর দ্য এসেনশিয়াল রিসোর্সেস ফর রাইটিং, এটা যদি আপনার যদি ফলটি হয় এবং এটা যদি আপনার মানে মানে অ্যাকিউরেসি মানে যদি এফেক্ট করে তাহলে কিন্তু মিসকমিউনিকেশন হয়ে যাবে। হ্যাঁ, এবং ক্যান বি সিরিয়াস কমিউনিকেশন ব্রেকডাউন। তো এই কারণে আমার একেবারে প্রত্যেকটা জায়গাতে ফোকাস করতে হবে। আই হ্যাভ টু ডিটারমিন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টোন, নাম্বার ওয়ান।
নাম্বার টু আমার অ্যাকিউরেট গ্রামার জানতে হবে আর কি, এবং আমার অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি জানতে হবে আর কি। কারণ বিজনেস কমিউনিকেশন ইজ এ সোশ্যাল কনটেক্সট, রিলেশনশিপ ম্যাটার্স, সো অ্যাকর্ডিং টু রিলেশনশিপ আমাকে ওয়ার্ড চুজ করতে হবে। যেমন কাউকে যদি বলেন যে ইউ আর এন ওল্ড ম্যান, সে হয়তো হার্ড হবে, কিন্তু আপনি যাকে বলেন যে ইউ আর এ সিনিয়র পার্সন, সে কিন্তু খুশি হয়ে যাবে। তবে এই ওল্ড এবং সিনিয়র এই দুটো শব্দেই কিন্তু দেখতে গেল যে আপনার সাথে রিডারের রিলেশনশিপ কেমন হবে সেটা কিন্তু ডিটারমিন করবে। সো উই নিড টু মানে কেয়ার ফর এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, এভরি পিস অফ গ্রামার, এভরি পিস অফ ভোকাবুলারি, এভরি পিস অফ টোন এন্ড এভরিথিং। সো এটাই হচ্ছে আমার দিক থেকে বলা। থ্যাংক ইউ সাইফুল স্যার, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। স্পেশালি আমি আপনার বক্তব্য থেকে দুইটা পয়েন্ট একটু পিক করতে চাই। আপনি সুন্দর করে আপনার এক কলিগের উদাহরণ দিয়ে বলেছেন যে তিনি যে কথাটি 60 শব্দে বলা যেত সেটা 300 শব্দ ব্যবহার করেছেন। এবং সাধারণত বিজনেস কমিউনিকেশনে আমরা সবসময় বলে থাকি যে অর্নামেন্ট ইউজ করার দরকার নেই, অর্থাৎ অর্নামেন্টাল রাইটিং এর চেয়ে অনেক বেশি স্পেসিফিক রাইটিংটাকে আমরা প্রেফার করে থাকি। এবং বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে স্পেশালি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ বলে আসলে কোনো কথা নাই, ইট হ্যাজ টু বি অলওয়েজ অন দ্য পয়েন্ট। সো এই এই জায়গাতে আপনি একদম ঠিক মতো অ্যাড্রেস করেছেন। এবং আমাদের যে প্রশ্নটি আমাদের যে সম্মানিত পার্টিসিপেন্ট আমাদের সাথে ছিলেন, আমি বিশ্বাস করি তিনি তার উত্তর পেয়ে গেছেন। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন, অ্যাক্টিভলি আছেন এবং আমাদের সাথে প্রশ্ন করার মাধ্যমে জয়েন করছেন। আমরা আরো অনুপ্রাণিত হচ্ছি আমাদের আলোচনায়। আমরা আসলে আলোচনার করতে করতে অনেকখানি সময় আধরে আলোচনা করছি, আমরা আসলে যে আর খুব বেশি সময় আলোচনা করব তা নয়, হয়তো আমরা আর অল্প কিছু সময় আলোচনাটা করব। বাট আলোচনাটাকে এর পরের ধাপে নেওয়ার জায়গাতে আমি স্পেসিফিক্যালি দু একটা বিষয় একটু বলতে চাই। আমরা গ্রামার নিয়ে একটু কথা বলেছি, আমরা এর মধ্যে পারফেক্ট টোন, পারফেক্ট ওয়ার্ড সিলেকশন নিয়ে কথা বলেছি, আমরা IELTS এর রাইটিং এর যে স্ট্রাকচারস গুলো আছে সেগুলো নিয়ে কিছু কথা বলেছি, এবং আমরা বিজনেস কমিউনিকেশন সাধারণত যেই ধরনের রাইটিং গুলোকে অ্যাপ্রিসিয়েট করা হয় আমরা সেগুলো নিয়েও কথা বলেছি। এর বাইরেও দেখা যায় যে আমাদেরকে অনেক সময় লিখতে হয়, এবং দেখা যায় যে আমাদের আমি আমি আমরা যেহেতু সাইফুল স্যার চমৎকার একটি ওয়ার্ড এনেছেন নেটিকেট, এবং আমাদের এই প্রোগ্রামটাও আজকে নেটিজেনদের জন্য, সো এই নেটিজেনদের নিয়ে যখন আমরা, এবং আমরা আসলে ওয়েবিনারটাই তো আসলে ওয়েব সেমিনার, সো আমরা আসলে সেই জায়গা থেকেই আমরা একটু আপনাদের কাছে আপনাদের অভিজ্ঞতা থেকে জানতে চাই যে নেটিজেনদের জন্য রাইটিং নিয়ে আপনাদের কোনো টিপস আছে কিনা, যে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে রাইটিংটা আসলে কেমন হতে পারে। আমরা মূলত যে সোশ্যাল মিডিয়া আছে এর পাশাপাশি ব্লগ আছে এবং অনেকে হচ্ছে যে ইদানিং দেখি আমরা, আমি একটা উদাহরণ দিয়ে একটু বলতে চাই স্যার আপনাদেরকে, আমরা যে কোনো নিউজ পেপারের যখন নিউজগুলো অনলাইনে পড়ি আমি আসলে ব্যক্তিগতভাবে মাঝে মাঝে কনফিউজড হই যে যে নিউজটা আসলো সেই নিউজটা আমরা, নাকি নিউজের নিচে যে কমেন্টগুলো থাকে সেটা আমরা, আমরা আসলে কারা। তো সেই জায়গা থেকেও যদি আপনাদের নেটিজেনদের জন্য কোনো ধরনের রাইটিংয়ের জন্য কোনো ধরনের টিপস থাকে আপনারা কাইন্ডলি একটু শেয়ার করবেন। আমি প্রথমে সাইমা আমি সেকেন্ড। ধন্যবাদ স্যার, আসলে আজকে আমি আমার ক্লাসেও আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম এবং তখন দেখলাম যে অনেক স্টুডেন্টই এই নেটিকেট নিয়েই হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছে। তো সেখানেও আমরা একটা জিনিস হচ্ছে মানে একটা জিনিস তো উঠে এসেছিল যে আমরা হচ্ছে সাইবার বুলিড হই, আমাদের ভাষার কারণে, ভাষাগত ত্রুটির কারণে আমরা বুলিড হই। তো সেখানে যেটা হয় যে অনেকেই থাকে, আমরা আর একটা টার্ম পাই সেটা হচ্ছে গ্রামার নাজি। সো সেটা হচ্ছে যে আমরা যদি গ্রামাটিক্যাল কোনো ভুল করে থাকি অথবা স্পেলিংয়ে যদি কোনো ভুল করে থাকি, হাজারো মানুষ দেখা যাবে যে আপনার ওই একটা স্টেটাসকে ভাইরাল করে দিতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে যদি আমি আমার কোনো স্টেটাস আমি দিতে চাই এবং সেটা যদি ইংলিশে হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমার স্পেলিংটা খেয়াল করতে হবে। তারপরে আমি যখনই কোনো কিছু পোস্ট করছি অনলাইনে আমি আমার অডিয়েন্স তো জানি, আমি আমার পারপাস তো জানি, তাহলে আমি যখন লিখে পোস্ট করার আগে একবার যদি একটু রিভাইজ করে নিই, যেহেতু আমি অন্য একটা ভাষা ইউজ করছি, নিজের ভাষা ব্যবহার করলে আসলে অতটা ত্রুটিও হয় না আর আপনার ভুলটা অতটা কেউ ধরেও না,
বিকজ সবাই জানে যে আসলে ইউ আর কনফিডেন্ট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, কিন্তু যখন আমি অন্যের ভাষা ব্যবহার করতে যাই তখন আমাকে সেই ভাষার কিছু এটিকেট মেনটেন করতে হয়, সেই জন্য। আর ইংলিশের ক্ষেত্রে এটা একটু বেশি, কারণ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা জানি, এবং এখানে অনেক এই ভাষার ব্যবহারকারী আসলে অনেক, হ্যাঁ। সো এই জন্য হচ্ছে দেখা যায় যে কম বেশি সবাই কিছু না কিছু ভুল ধরতে পারে। সো আমি যদি একটু রিভাইজ করে নিই যে আমার কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, সেটা একটু যদি চেক করে নিতে পারি। আমি গ্রামার চেকার দিয়ে আমার হচ্ছে কম্পিউটারে যেহেতু করছি, আমি গ্রামার বা স্পেলিং অটো কারেকশন এগুলোর জন্য আমার চেকার আছে। সো আমি একটু সেটা দিয়ে একটু grammarly.com আছে, আমি সেখানেও একটু চেক করে নিতে পারি। সো সেটা এটা একটা জিনিস। আর একটা হচ্ছে, যেমন স্যার আপনি বলছিলেন যে আমরা বুঝতে পারি না যে আসলে নিউজ রিপোর্টের ক্ষেত্রে কোথায় আসলে অ্যাজ আ কমেন্টার অর অ্যাজ আ রিডার আমার পজিশনটা কি। সো এটা হচ্ছে আমিও মাঝে মধ্যে ফিল করি যে আমার টাইটেল বা হচ্ছে যে নিউজ রিপোর্টের যে টাইটেলটা থাকে সেটা খুবই ডিসিভিং থাকে অ্যাট টাইমস, যার কারণে বোঝা যায় না যে আসলে অডিয়েন্স কে এবং হচ্ছে টার্গেট অডিয়েন্স কে এবং এটার আসল টপিকটা কি। সেক্ষেত্রে যেটা হয় যে আমরা যারা মিডিয়া স্টাডিজে যখন আমরা স্টুডেন্টদেরকে পড়াই তখনও আমরা এটা তাদেরকেও সাজেস্ট করি যে চুজ ইয়ার টপিক অ্যান্ড টাইটেল ভেরি ওয়াইজলি, কারণ আপনার টপিক সবার কাছে যাচ্ছে, আপনার টাইটেল আপনি যেই জিনিসটা নেটে ছাড়ছেন সেটা কিন্তু আপনার সবার কাছে যাচ্ছে, একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে যাচ্ছে, এবং সবাই কিন্তু স্পেসিফাইড নলেজ নিয়ে আপনার স্ট্যাটাসটা পড়ছে না। তো যখনই আপনি সবার উদ্দেশ্যে কিছু লিখছেন, আপনি যদি কারো স্পেসিফিক কারোর উদ্দেশ্যে কিছু লিখে থাকেন সেটা একটা অন্য জিনিস, কিন্তু আপনি যখনই কোনো ওয়াইডার অডিয়েন্সকে উদ্দেশ্য করে কিছু লিখছেন তখন আপনাকে সেই অনুযায়ী মডিফিকেশন আনতে হবে আপনার রাইটিং। সুতরাং ম্যাডাম আপনি আবারও আপনার সেই পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং পার্সপেক্টিভের জায়গায় বোধহয় ফিরে গেলেন যে আমি আসলে কার জন্য লিখছি সেটা বোঝা আসলে খুব জরুরি। আমরা আসলে আমাদের সেশনের প্রায় শেষের দিকে আছি এবং এই সময়ের মধ্যে আসলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আমরা রাইটিং টেকনিক নিয়ে কথা বলেছি, আমরা ইনফর্মাল সেমি ফর্মাল ফর্মাল রাইটিং নিয়ে কথা বললাম, আমরা বিজনেস রাইটিং নিয়ে কথা বললাম, আমরা IELTS এর রাইটিং টেকনিক্স নিয়ে কথা বলেছি, আমরা রাইট ওয়ার্ড সিলেকশন নিয়ে কথা বলেছি। আমাদের আজকে যারা প্যানেলিস্ট আছেন তারা আমরা কিভাবে গ্রামার ইউজে আরো অ্যাকুরেট হতে পারি সেই জায়গাতে একটু আলোকপাত করেছেন। একই সাথে আমরা কথা বলেছি নেটিজেনদের ইউজ করা ল্যাঙ্গুয়েজ নিয়ে। সুতরাং আমরা মনে হয় যে অল্প সময়ের মধ্যে বেশ কিছু জায়গাতে আমরা কথা বলতে পেরেছি। আমি সাইফুল স্যারের কাছে সম্ভবত আজকের বিশদ আলোচনা পর্বের শেষ সময়ে এসে একটা বিশেষ জায়গা থেকে আসবো, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছি যারা মনে করি আমরা ইংরেজি ভাষায় খুব লিমিটেড ইউজার, এবং আমরা যারা নিজেদের লিমিটেড ইউজার বলে মনে করি দেখা যায় আমরা সাধারণত যে বাক্যটি আমরা নিশ্চিত এই বাক্যটি শুদ্ধ আমরা বারবার রিপিটেডলি ওই একই বাক্য ব্যবহার করি এবং আমরা ভ্যারিয়েশন থেকে নিজেকে দূরে রাখি, এবং দেখা যায় আমি হয়তো বলতে পারি যে আই এম সরি, এটা না বলে হয়তো আমি বলতে পারি আই সিনসিয়ারলি অ্যাপোলজাইজ অথবা প্লিজ পার্ডন মি। এখন দেখা যায় আই সিনসিয়ারলি অ্যাপোলজাইজ আমি কনফিডেন্ট না, আমি বারবার আই এম সরি বলে যাচ্ছি। আমি সাইফুল স্যারের কাছে হয়তো কেসবার মতো আসবো, স্যার এই রিপিটেশনকে এড়ানোর জন্য বা একটু ভ্যারিয়েশন আনার জন্য ছোট্ট করে কোনো টিপস আপনার কাছে আছে কিনা যাতে রাইটিংটা আরেকটু ইন্টারেস্টিং হয়ে ওঠে আমাদের আলোচনার মধ্যে। যারা মনে করেন যে আমার একটা জায়গাতে আমি ফসিলাইজড হয়ে গেছি এবং আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না এবং আমি একটা জায়গাতে কনফিডেন্ট ফিল করছি, তো তাদের জন্য কয়েকটা পরামর্শ। এক নম্বর পরামর্শ হচ্ছে যে আপনি কনফিডেন্টলি আপনি ভ্যারাইটি গুলো আপনি দেখেন, তো এই দেখার জন্য এক্সপোজার দরকার। আপনি যদি মানে মুভি দেখেন বা আপনি যদি কনভারসেশন শোনেন ইউটিউবে, যেমন এখন অনেক কনভারসেশন পাওয়া যায়, তো এই কনভারসেশন করে শুনলে পারি আপনি দেখবেন যে একই এক্সপ্রেশন কিন্তু এক্সপোজার খুবই জরুরি। এবং আপনার
থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা আসলে আমাদের আজকে আর আলোচনাকে আর খুব বেশি এক্সটেন্ড করতে পারছি না। আমি আসলে উইংস লার্নিং সেন্টারের পক্ষ থেকে আজকে যে দুজন প্যানেলিস্ট আমাদের সাথে উপস্থিত ছিলেন, তাদের একজন হচ্ছেন মিস সায়মা আক্তার এবং অন্যজন সাইফুল স্যার, ওনাদের দুজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সহ আজকে অনেক পার্টিসিপেন্ট যে বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে আমাদের সাথে এই সেশনে জয়েন করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়েছেন, আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ সাইফুল স্যার, সায়মা মিস আপনাদের। আমাকে যারা শুনছেন প্রিয় সুরিদ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে উইংস লার্নিং সেন্টারের পক্ষ থেকে এই ওয়েবিনার সিরিজ একটি চলমান প্রক্রিয়া। আমরা নিশ্চিতভাবেই এই উইংস লার্নিং সেন্টারের পক্ষ থেকে এই ওয়েবিনার সিরিজের সামনেও আরো বিভিন্ন সেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা চাইলে আমাদের ওয়েবিনার সিরিজে কোন বিষয়ে আলোচনা শুনতে চান, কোন ধরনের প্যানেলিস্টকে দেখতে চান, আমাদের উইংস লার্নিং সেন্টার ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেলে এসে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের যেই ধরনের বিষয়ের উপর আলোচনা শুনতে চান সেই ধরনের বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে, আপনাদের সাথে সংযুক্ত থাকতে। আর উইংস লার্নিং সেন্টারের ওয়েবিনার সিরিজটি আপনারা পরবর্তী সময়ে আজকের সেশনটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উইংস লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমার সাথে আমার যে সহকর্মীরা আজকে সারাক্ষণ যুক্ত ছিলেন, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন, ক্যামেরা দায়িত্বে ছিলেন, সাউন্ডের দায়িত্বে ছিলেন, আইটির দায়িত্বে ছিলেন, সবার প্রতি রইল ধন্যবাদ। এবং আপনারা যে আমার সাথে সংযুক্ত থেকেছেন আপনাদের প্রতি আমাদের আশাবাদ রইল সামনের সেশনগুলিতে আপনাদের সবাইকে আমরা আমাদের পাশে পাবো। আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ উইংস লার্নিং সেন্টার। গুড নাইট।